মাঝরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে মন্তেশ্বর ব্লকের দেনুর পঞ্চায়েতের পাতুন গ্রামে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির ঘর সহ ঘরে থাকা জিনিসপত্র, পাশাপাশি পুড়ে ক্ষতি হয়েছে বাড়ির পাশেই তৈরি থাকা একটি প্যান্ডেলের। বাড়ির মালিক উত্তম মুখার্জি বলেন, পাশের বাড়িতেই পৈতে অনুষ্ঠান থাকায় সারা দিন পর ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে দেখি বাড়ির চাল দাউ দাউ করে জ্বলছে, পাড়াপড়শিদের আগুনের চিৎকারে ঘুম ভেঙে দেখি আমাদের বসত বাড়ির একটা ঘর জ্বলছে। পাড়া প্রতিবেশীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বাড়ি থেকে জলের পাম্প বের করে এনে পুকুর থেকে জল তুলে নিয়ন্ত্রণে আনে। গরিব ব্রাহ্মণ কোনো রকমে দিন আনা দিন খাওয়া করে সংসার চালান, সরকারি সহযোগিতা পেলে খুবই উপকার হবে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। তারা আর জানান, এরকমই ঘটনা আগে কোনো দিন ঘটেনি, তাই হঠাৎ এইরকম ঘটনা হওয়ার আমরা আতঙ্কে রয়েছি বলেই জানান তারা। আমি পাতুন গ্রামের বাসিন্দা। আপনাদের গ্রামে কি ঘটনা ঘটেছে? ওই ঘর পুড়েছে। কখন? রাত দুটোয়। কার? মানিক চ্যাটার্জি। কিভাবে হলো আগুন? কিভাবে হলো আমরা কিছু জানবো? গ্রামবাসী সব এইছি চেঁচিয়েছে, এসে ঘর নেবানোর চেষ্টা করেছি, পুলিশ প্রশাসন এসেছে, আমরা পাম্প মেশিন নিয়ে আইছি, তার সঙ্গে পুলিশের সঙ্গে এসে জল দিয়ে নিবেছি। এইবার ঘরেতে বহু টাকার মাল ছিল, পুড়ে গিয়েছে, খাট থেকে আলমারি থেকে যা ছিল সব পুড়ে গিয়েছে, তার 1.5 থেকে 2 লাখ টাকার মাল ছিল সব পুড়ে। এইবার হ্যাঁ, গরিব ব্রাহ্মণ, সে পূজা যা করে খায়, এইবার তার যদি সর্বশ্বাস শেষ হয়ে যায় সে কোথা থেকে কি চালাবে? কিভাবে মনে করছেন আগুনটা লেগেছে জানেন? আগুনটা আমরা সন্দেহ করছি কেউ লাগানা, কিন্তু না দেখলে কাকে কাকে বলবো, কার নাম করবো, তাহলে সে তো আবার শত্রুতা হবে। এই ঘর ছাড়া আর কি পুড়েছে জানেন? ঘর ছাড়া প্যান্ডেল পুড়েছে। প্যান্ডেল কি জন্য? প্যান্ডেল পৈতে বাড়ি একটা প্যান্ডেল ছিল, পাশাপাশি পাশাপাশি চালের পাশাপাশি একদম পৈতে গিয়ে প্যান্ডেলটাও পুড়েছে। হ্যাঁ, প্যান্ডেলটা বিরাট ক্ষতি হয়েছে। এর আগে কি এইরকম ঘটনা ঘটেছিল? না, এইখানে এরকম আগে ঘটনা ঘটে নাই, এই প্রথম ঘটলো। এরকম প্যান্ডেল পুড়ে যাওয়া, ঘর পুড়ে যাওয়া প্রথম ঘটলো। প্রথম? হ্যাঁ। তা এর জন্য কি আপনারা আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি তো বটেই, যে আরো ভবিষ্যতে আরো যে ওর কিছু ক্ষতি করবে না সেটা কি করে জানবো। এটা কি শত্রুতার মধ্যে মনে করছেন? আমরা ভাবছি শত্রুতা, কিন্তু না দেখলে তো বলতে পারবো না যে আলোচনা করেছে। কেউ সন্দেহ হয়? না, কেউ সন্দেহ করি নাই। কি নাম আপনার? আমার নাম মহাদেব মাল্লি। বাড়ি? বাড়ি পাতুন। আপনাদের এলাকার? হ্যাঁ, আমার পাশাপাশি বাড়ি। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ে কলকাতায় আর জেলায় জেলায় ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।